আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ। আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কিভাবে ফেসবুকে বা ব্রাউজিং করতে গেলে বাংলা লিখতে হয়। আমরা ফেসবুকে বাংলা লিখতে গেলে আমাদের অভ্রো কিবোর্ড প্রয়োজন হয়, আমাদের আর অভ্রো কিবোর্ড প্রয়োজন হবে না। আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারবো। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখি তখন আমরা বিজয় কিবোর্ড নির্বাচন করে নিই। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় ক্লাসিক, দেখুন বিজয় ক্লাসিক চলে এসেছে। এখানে আমরা চাইলেই অনেক কিছু লিখতে পারি বাংলায়। তো এই যে আমি লিখছি বাংলা, হচ্ছে এই জিনিসটা সবাই পারেন, এই জিনিসটা খুব ইজি, এটা দেখানোর কিছুই নাই। তারপর আমি এক্সাম্পল হিসেবে লিখছি, আমরা এখানে বাংলা লিখে ফেললাম। কিন্তু আমরা যখন ফেসবুকে লিখতে যাব, এই যে দেখুন ফেসবুকে যখন বাংলা লিখতে যাব তখন কিন্তু আর বাংলা আসে না যখন বিজয় কিবোর্ড নির্বাচন করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের অভ্রো কিবোর্ড ব্যবহার করতে হয়। তো অভ্রো কিবোর্ড লাগবে না, আমরা বিজয় কিবোর্ড দিয়ে ইউজ করতে পারবো। দেখুন বিজয় ক্লাসিক এখানে লেখা আছে। আমরা যখন ফেসবুকে বাংলা লিখতে চাইবো তখন এখানে আমরা বিজয় ইউনিকোডটা সিলেক্ট করে নেব। এরপরে যদি আপনি বাংলা লিখতে চান দেখুন খুব সহজেই বাংলা লেখা হয়ে যাচ্ছে। আশা করি এই ব্যাপারটা খুবই হেল্পফুল হবে। অনেকে অনেক সমস্যায় পড়েন এই বাংলা লেখার জন্য, বিশেষ করে অভ্রো কিবোর্ড লিখতে গেলে অনেক প্রবলেম হয়। তো একবার অভ্রো কিবোর্ড সিলেক্ট করতে হচ্ছে, একবার বিজয় কিবোর্ড সিলেক্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে অভ্রো লাগবে না, আপনার বিজয় কিবোর্ড যদি আপনার ইনস্টল দেওয়া থাকে আপনার পিসিতে বা ল্যাপটপে তাহলে আপনি লিখতে পারবেন। তো দেখুন খুব সহজেই কিন্তু আমার বাংলা লেখা হয়ে গেছে। এখন যদি আমি আমার ইংলিশে লিখতে চাই সেক্ষেত্রে আমি যেটা করব, কন্ট্রোল অল্টার বি এটা দিয়ে এখানে ইংলিশ সিলেক্ট করলেই হবে। ইংলিশ সিলেক্ট করে এবার আপনি লিখতে পারেন। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, অনেক ইজি হবে। তো দেখা হবে সামনের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।